শান্ত কর রে, বড় শান্ত কর, বুকের মাঝে জাংলা দিলে রতন কইরা ভাঙ্গে রে অন্তর, বড় শান্ত কর রে। কাকা, খেতে যে দেখি মানুষের গুরু আয়ে খেতের মধ্যে বের হয়েছে আধা খেত খেয়ে। একদিন কটা ঘাস কাটবার দিছি তাই এই অবস্থা, বুঝছি সব গরু বাজার নিয়ে বেচার গরিব অবস্থা। বস্তা বস্তায় ঘাসে না আমি তে গরু পালি আর এতরি ঘাস আনলাম তাও কো তুমি খালি। কি কইলি তুই? তুই না গো বাড়ির ভিতরে সবচেয়ে গলস, আর তুই কইতো সব ঘাস কাটা ব্যক্তি গরু পালস। কি কইলে তুমি? এক তো কাম করি আমি তা আমি অলস, আমি যদি অলস হই তাহলে তুমি মাইডা কলস। হাই হাই রে, 10 ইঞ্চি বুলান তুই 1 ইঞ্চি মাথা, তারির মুখে বেরিয়ে বলছে কত বড় বড় কথা। যদি ভাল লাগে গরমের মতো পান্তা ভাত খেলে পেট থাকে ঠান্ডা, এমন কোন মতো আমরা খেগা বাড়ি বেলা ভাইজে তুমি আন্ডা। আচ্ছা, এই রোদের মধ্যে তুমি যদি ঘাস কেটে আনতা বেট তেলে কি পান্তা ভাত তুমি কি মানতা? বাপরে বাপ, একটা উক্ত পান্তা ভাত তাই তোর পেটে যায় না, দেখা কত মানুষ এই পান্তা ভাতই পায় না। তোমার নাগাল কিপটে যারা তারাই পান্তা পায় না, আর ভালো মানুষের মাছ মাংস যারা পেটে ভাত যায় না। ও দেখ, তোর হুমান থাকতে কাম করে দুশো বাইতে আইসি পানি বান্তা চা পাইছি আবলা আবলা খাইছি। তুমি খাইছো ভালো কথা, আমি কিন্তু খামু না, আর নুন দিয়া পান্তা ভাত খাইয়া আমি ঘাস কাটতে যাবো না।